পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি সুফি জম্বিনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত আজ আমরা আলোচনা করব খলিল কাবা ও জলিল কাবা সম্পর্কে খলিল কাবা দ্বারা মূলত বোঝায় ইব্রাহিম আলাহ ইসালাম কর্তৃক নির্মিত কাবা ঘরকে যেহেতু ইব্রাহিম আলাইহিসালামকে খলিল উল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হতো বা আল্লাহর খলিল বলা হতো সেই হিসেবেই তার নির্মিত কাবা ঘরকে খলিল কাবা বলা হয় যদিও বলা হয়ে থাকে যে কাবাঘর ফেরেস্তা কর্তৃক তালা বানিয়েছিলেন ইব্রাহিম আলহ ইসালাম সেটাকে সংস্কার করেছেন এই সংস্কারের বিবেচনা থেকেই ইব্রাহিম আলহ সালামকে এই কাবা ঘরের নির্মাতা বলা যায় এই খলিল কাবা মুসলিমদের কেমলা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর তাওয়াফের ঘর হজের জায়গা ইত্যাদি অর্থাৎ এই কাবা ঘরকে দিক নির্ধারণ করি মুসলিমরা ওয়াক্তে সালাত আদায় করে থাকেন এবং এই কাবা ঘরের চারদিকই তাওয়াফ করতে হয় এবং এখানেই হজে যেতে হয় সবাইকে আর বাহ্যিকভাবে সবাই এই ঘর কি বায়তুল্লাহ তথা আল্লাহর ঘর হিসেবে জেনে থাকেন এই খলিল কাবাই কি একমাত্র কাবা না এটি হচ্ছে প্রতীকী কাবা মূল কাবার একটা প্রতীক এই কাবায় এই ঘরে আল্লাহ থাকেন না কাউকে যদি জিজ্ঞাসা করা হয় এই ঘরে কি তবে আল্লাহ থাকেন যেহেতু এটাকে আল্লাহর ঘর বলা হচ্ছে তখন যেসব ব্যক্তিরা এটাকে আল্লাহর ঘর বলে থাকেন তারাই বলবেন যে না না এটা আল্লাহর ঘর না এই ঘরে আল্লাহ থাকেন না অন্য বিবেচনায় এটাকে আল্লাহর ঘর বলা হয়ে থাকে কেন এটা আল্লাহর ঘর না কারণ এই ঘরে তো আল্লাহ থাকেন না সাধারণত যে যে ঘরে থাকেন সেটাকে তার ঘর বলা হয় তো এই বিবেচনায় এটা আল্লাহর ঘর না বরং আরও অন্যান্য বিষয় আদি সামনে এনে বলবে সেই দৃষ্টিতে এটা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন তাই যেন আমরা বিভ্রান্ত না হয়ে যায় এদিক সেদিক না হয়ে যায় একটা কেবলা নির্ধারণ করে দিলেন এবং কি এটাকে বললেন যে আল্লাহর ঘর এটাই তারা বলবেন কিন্তু বলবেন না যে এই ঘরে আল্লাহ থাকেন তাহলে সেই কাবা কোথায় যেই কাবায় আল্লাহ থাকেন আল্লাহর ঘর অর্থাৎ আল্লাহ যেই ঘরে থাকেন সেটা তো আল্লাহর ঘর তাহলে সেই ঘরটি কোনটি সেটি হচ্ছে মানব কাবা যেই কাবা আল্লাহ নিজে নির্মাণ করেছেন এবং এই কাবায় আল্লাহ বসবাস করছেন আর আল্লাহর একটি নাম হচ্ছে জলিল তো সেই হিসেবেই এই কাবাকে জলিল কাবা বলা হয়ে থাকে যে পাথরের কাবা হচ্ছে খলিল কাবা অর্থাৎ ইব্রাহিম সালাম কর্তৃক নির্মিত কাবা আর এই মানব দেহটি হচ্ছে জলিল তথা আল্লাহর নির্মিত কাবা এই কাবা তিনি নিজে সৃষ্টি করে নিজে বানিয়ে তার মধ্যে তিনি নিজেই বসবাস করছেন এই মানব কাবার প্রতীকী কাবা হচ্ছে সেই পাথরের কাবা এই মানব কাবাতেই প্রকৃত হজ হয় এই মানব কাবাকেই অফ করতে হয় এই মানব কাবাই হচ্ছে মানুষের প্রকৃত কেবলা ওই পাথরের যে ঘর সেটাও সম্মানিত প্রতীকী এমন না যে তার কোনো সম্মান নেই বা সেটা মর্যাদাহীন এরকম কোনো বিষয় না মানব কাবা তো অনেক কিন্তু সেটা একটি মাত্র কাবা এমনকি সেটি সমস্ত মুসলিমদেরই কাবা অর্থাৎ আমার কাবাও আরেক আপনার কাবাও বা অন্যদের কাবাও কি সেই পাথরের ঘর বাহ্যিকভাবে কি সবার কি সেই দিকটা একটি সেই কেবলাও একটি সেই কাবাও একটি এই শরীয়তের হজ করার জায়গাও একটি তাই এই কাবা ঘরকেও তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই যদি কেউ মারিফতের দোহাই দিয়ে এই কাবা ঘরকে একদম তাচ্ছিল্য করে তাহলে সেটাও কি উচিত হবে না যদি এই কাবার কোনো মূল্যায়ন নাইই থাকতো তাহলে আল্লাহ তালা এই ঘরকেই নির্দিষ্ট করেও তিনি কিছুই বলতেন না আমাদের রাসুল তিনিও কি এই কাবা ঘরে যেতেন না বলতেন যে এর কোনো মূল্য নেই কিন্তু না তিনি এটাকে মূল্যায়ন করেছেন তাই অতি মারিফতি হতে গিয়েও আমরা কি কোনো কিছুকে তাচ্ছিল্য করতে পারি না এটা অন্যেরা পারে যে তারা মানব কাবাকে তাচ্ছিল্য করতে পারে অন্য কোনো কিছুকে তাচ্ছিল্য করতে পারে বুঝে না তাই কিন্তু একজন মারিফতপন্থী তরিকতপন্থী কিন্তু বুঝেন যে প্রতীকী কাবারও মূল্য আছে একজন প্রকৃত তরিকতপন্থী শরীয়তের কোনো বিষয়কে অপমানজনকভাবে দেখতে পারেন না ছোট করতে পারেন না অবশ্যই মারেফতের গুরুত্ব সবচেয়ে বেশি কিন্তু এর মানেই না যে সেটার কোনো গুরুত্বই নেই বা সেটাকে অপমান করতে হবে তাচ্ছিল্য করতে হবে এমনটা করা যাবে না বা সেটা ভাবার উপায়ও নেই কিন্তু এটা মাথায় রাখতে হবে সেটা প্রতীকী কাবা মূল কাবা হচ্ছে মানব কাবা তো মানুষ যে কাবা বা মানুষের মধ্যে যে আল্লাহর বসবাস এর প্রমাণ কি এ ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ মানুষ এবং মানুষের হৃদয়ে বিরাজমান বা নিশ্চয়ই আল্লাহ তালা মানুষ এবং মানুষের হৃদয়কে বেষ্টন করে আছেন তাছাড়া আরও একাধিক জায়গায় বলেছেন যে আমি তোমার সাহারোগের চাই তৈরি নিকটে তুমি যেখানে আমিও সেখানে কিন্তু এই আয়াতটি অতি গুরুত্বপূর্ণ এখানে দুটি কথা বলা হয়েছে মানুষ এবং মানুষের হৃদয়ের মাঝে বা মানুষ এবং মানুষের হৃদয়কে বেষ্টন করে আছেন শুধু মানুষের হৃদয় বলেননি মানুষও বলেছেন আবার মানুষের হৃদয়ের কথাও বলেছেন দুটি কথা বলেছেন এখানে এই আয়াত মূলত ইশারা করে মানুষের হৃদয়ের দিকে এবং একটি সম্পূর্ণ পূর্ণ ইনসানে কামেলের দিকে অর্থাৎ যে ব্যক্তি ইনসানে কামেল তিনি সম্পূর্ণ আল্লা ময় অর্থাৎ আল্লাহ সেই মানুষের মধ্যে সর্বত্রই কি বিরাজ করছে অর্থাৎ সেই মানুষটা আল্লা কিন্তু যে মানুষটি সম্পূর্ণ আল্লাহময় নয় কিন্তু বিশ্বাসী এমন ব্যক্তির হৃদয় হচ্ছে কি আল্লাহর ঘর অর্থাৎ সে পূর্ণ ইনসানে কামেল হতে পারেনি পথে আছে বিশ্বাসী আর যে ইনসানে কামেল পূর্ণ মানুষ সত্যনিষ্ঠ মানুষ সে কি সম্পূর্ণ কি আল্লাময় হয়ে যায় তাই আল্লাহ তালা বলেছেন যে মানুষের মাঝে বসবাস করেন এবং কাদের হৃদয়ে বসবাস করেন যারা সর্বময় আল্লাহর সাথে মিশে যেতে পারেনি ইনসানে কামেল হতে পারেনি কিন্তু বিশ্বাস করে গুরুভক্তি আছে তার মধ্যে এমন মানুষের হৃদয় তাছাড়া এটাও বলা যায় যে একজন প্রকৃত মানুষ এবং সাধারণভাবে যারা মানুষ মানবকুলে এসেছে তাদের হৃদয় কি আল্লাহর বসবাস সে হিন্দু হোক বৌদ্ধ হোক ভালো হোক মন্দ হোক খারাপ হোক যেহেতু সে মানবকুলে এসেছে মানুষ এই রূপ পেয়েছে সুরূপ পেয়েছে সুতরাং তার হৃদয় কি আল্লাহর বসবাস তাছাড়া হাদিসও আছে যে হৃদয় আল্লাহর আরস আড়স বাইতুল্লাহ আবার মমিনের হৃদয় আল্লাহর আরস কুলুবুল মমিনেন আরস আল্লাহ আর বিষয়টিকে যদি আরও সহজ করে বলি তাহলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে মানুষ এবং মানুষের হৃদয় দ্বারা বোঝায় একজন সদ্গুরু এবং তার ভক্ত গুরু আল্লাহ ময় এবং ভক্তের হৃদয় হচ্ছে কি আল্লাহর আবাসস্থল এই দুইজনের মাঝে আল্লাহ বসবাস করেন তাই আল্লাহ একত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন মানুষ এবং মানুষের হৃদয় অর্থাৎ একজন সদ্গুরু এবং কি একজন সদ্গুর ভক্ত ইনসানে কামেল এবং ভক্ত যিনি কি আল্লাহতে বিশ্বাসী আনুগত্যশীল অনুগত নিষ্ঠাবান গুরুর প্রতি তো এমন ভক্তের হৃদয়ে কি আল্লাহ বসবাস করে। আর এখানে এটাও বোঝানো হয় যে একজন মানুষকে সদগুরুর আশ্রয় গ্রহণ করতে হবে যিনি পূর্ণ মানুষ যে মানুষটি সম্পূর্ণ আল্লাময় এই হৃদয়ে আল্লাহ বসবাস করছেন তাই এই হৃদয়কে খুঁজতে হবে আরেকটি সম্পূর্ণ মানুষ কি সম্পূর্ণ তবেই আল্লাময় হওয়া সম্ভব আর এই মানব কাবা কিভাবে কেবলা অর্থাৎ কাবা ঘর কিন্তু সবসময় জন্য কেবলা ছিল না আগে বাইতুল মুকাদ্দাস ছিল তারপরে কাবাকে কেবলা করা হয়েছে তো এই মানব কাবা কিভাবে কেবলা হলো তো আমরা নামাজে সেজদা দেই কাবার দিকে কারণ আল্লাহ আমাদেরকে এই কাবাকে নির্ধারণ করেছেন একটি দিক হিসাবে যে তোমরা এই দিকে মুখ করে সালাত আদায় করো বা সেজদা করো অপর দিকে দেখা যায় আল্লাহ আদমকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেস্তাদেরকে বললেন যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো আজাজিল কি সেজদা করল না অহংকার করলো তারপরে সে কি অভিশপ্ত হয়ে গেল তো আদম যদি কেবলা কাবাই না হতো তাহলে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে কখনই হুকুম করতেন না যে আদমকে সেজদা করো এই খলিল কাবার আরেকটি বিষয় হচ্ছে এই কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল এই মূর্তিকে অপসারণ করা হয়েছে মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম এই কাবা ঘর থেকে মূর্তিকে অপসারণ করেছেন কেন অপসারণ করেছেন কারণ এগুলো ছিল অপবিত্র এই ঘরে থাকার মতো জিনিস এগুলো না জোর করে এই ঘরে এগুলো রাখা হয়েছিল তাই এই ঘরকে পবিত্র করার জন্য তিনি মূর্তিগুলোকে অপসারণ করেছিলেন তো এই মানব কাবায়ও তাই এই কাবার মধ্যেও মূর্তি থাকে সেই মূর্তিগুলো ছিল কি প্রতীকী মূর্তি শুধু একটি ঘরে মূর্তি ছিল অপসারণ করেছেন কিন্তু প্রতিটি মানবের মধ্যেই কি মূর্তি আছে সেই মূর্তিগুলোকে অপসারণ করতে হয় ওই মূর্তি হচ্ছে সেই মানব হৃদয়ের মূর্তি প্রকাশ ঠিক ওই কাবা যেমন এই কাবার প্রতীক ওই মূর্তিও হচ্ছে কি মানব হৃদয়ের মধ্যে থাকা মানুষের মধ্যে থাকা সেই মূর্তির প্রতীক যেটাই ঘরে থাকার কথা ছিল না এটা ঢুকে গেছে বা ঢোকানো হয়েছে একজন প্রকৃত মুমিনের কাজ হচ্ছে মূর্তিকে অপসারণ করা তবেই তার এই কাবা পবিত্র হবে এই জলিল কাবা পবিত্র ছিল এখানে অনেক মূর্তি ঢুকিয়ে ফেলা হয়েছে সেই মূর্তি কি সেগুলো হচ্ছে মানুষের অহংকার লোভ মোহ মায়া হিংসা ক্রোধ আমিত্ব এই জলিল কাবাকে যে কাবাল্লা নিজে নির্মাণ করেছেন সেই কাবাকে কি করে ফেলেছে আমরা স্বরিপু দ্বারা বিভিন্ন নোংরা বিষয় দ্বারা অপবিত্র করে ফেলেছি আর আমরা সেই মূর্তিরই পূজা করি আমরা আমাদের অহংকারের পূজা করি লোভের পূজা করি মায়ার পূজা করি ভ্রমের পূজা করি মোহের পূজা করি হিংসার পূজা করি অর্থাৎ সেই জলিল কাবা বা বাইতুল্লাহ বা কেবলা আল্লাহর ঘর তো আছে কিন্তু এর মধ্যে মূর্তি ঢুকিয়ে রাখা হয়েছে যদি প্রকৃত মমিন হতে হয় তাহলে এই মূর্তিগুলোকে বের করে ফেলতে হবে মূর্তির পূজা করা যাবে না আমিত্বকে বিসর্জন দিতে হবে অপসারণ করতে হবে আমার মধ্য থেকে সেই আমিত্বকে তবে এই ঘর পবিত্র হবে আর প্রকৃত যে কাবা সে কাবা এখন পবিত্র অপসারণ করা হয়েছে সেই মূর্তি তো একজন সদ্গুরু যিনি হবেন যাকে মানুষ কেবলা হিসাবে নিবে যে আমার মুর্শিদ কেবলা পীর কেবলা সেই কাবা যখন পবিত্র হবে অর্থাৎ যে কাবার মধ্যে মূর্তি থাকবে না যে ব্যক্তি মূর্তি পূজারী না অর্থাৎ আমিত্বের পূজারী না স্বরিপুর পূজারী না যার মধ্যে অহংকার নেই হিংসা নেই লোভ নেই মোহ নেই মায়া নেই এমন একজন ব্যক্তি সে হবে কি অন্যদের কাবা এমন ব্যক্তিদেরকেই আমরা কি সদ্গুরু বলি পীরে কামেল বলি এই জন্য পীরকে বলা হয় কেবলা কাবা মানে মানুষ তো কাবা তার হৃদয়ে আল্লাহর বসবাস কিন্তু পীর হচ্ছেন কি কেবলা কাবা তার ভক্তরা তাকে অনুসরণ করেন তার দিকেই মুখ ফিরান কি বলছেন সেটা শুনেন তার আদেশ নিষেধ সব পালন করেন তো সেই কাবার মধ্যেই যদি মূর্তি থাকে তাহলে তো আর সাধন ভজনে কোনো কাজ হচ্ছে না কারণ এই কাবা ঘরই তো অপবিত্র আমি যাকে কেবলা বানিয়ে রাখলাম সেই কেবলা কি পবিত্র না তাই এমন একটা ঘরকে কেবলা করতে হবে যে ঘরটা কি পবিত্র তাই বারবার মহাপুরুষগণ সদ্গুর কথা বলেছেন কামেলপীড়ের কথা বলেছেন পীরদের কাছ থেকে বেঁচে থাকতে বলেছেন অর্থাৎ এই জলিল কাবাকে পবিত্র রাখতে হলে খলিল কাবার মতো করেই রাখতে হবে অর্থাৎ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের মতো একজন পথ প্রদর্শক রাখবে যিনি আমার মধ্যে থাকা এই জলিল কাবার মধ্যে থাকা যে মূর্তিগুলোকে প্রবেশ করিয়েছি আমি সে সেগুলোকে কি করবে অপসারণ করবে রূপে। অর্থাৎ যিনি গুরু হবেন তিনি হবেন মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের আদর্শে যার মধ্যে কি এই মূর্তিগুলো নেই যিনি মূর্তি পূজারী নন আমিত্বের পূজারি নন তবেই আমরা আমাদের এই জলিল কাবাকে পবিত্র করতে পারবো তখনই এই কাবায় হজ হবে এবং প্রকৃত হজ যেই হজে আল্লাহর সাথে সাক্ষাৎ হয় যেই হজে আল্লাহর দিদার লাভ হয় যেই হজে মানুষ সম্পূর্ণরূপে পবিত্র হয় খলিল কাবায় আদায় হয় ওয়াক্তিয়া সালাত আর জলিল কাবায় আদায় হয় দায়িমি সালাত খলিল কাবা হচ্ছে শরীয়তের কাবা জলিল কাবা হচ্ছে মারেফতের কাবা খলিল কাবায় হজ করে এসে মানুষ হাজি আলহ লাগায় নামকে বড় করেন নামের আগে হাজি যুক্ত করেন আলহাদ যুক্ত করেন মানুষকে বোঝায় যে আমি হজ করে এসেছি আর যারা খলিল কাবায় হজ করে প্রকৃত হাজি হন তারা নিজেদের নামকে আরও সংকীর্ণ করে ছোট করেন খলিল কাবায় মানুষ হজ করতে গিয়ে না দেখে আন্দাজে শয়তানকে পাথর মারে আর জলিল কাবায় যারা হজ করেন তারা দেহের প্রকৃত শয়তানটিকে চিনে ঢিল মারেন আর খলিল কাবার হজ সবাই করতে পারেন না কারণ সেখানে যাওয়ার সামর্থ্য থাকতে হবে কিন্তু জলিল কাবায় হজ করার অধিকার সবার আছে সবার সেই সুযোগ আছে আর আল্লাহ যখন কাউকে সৃষ্টি করেছেন অবশ্যই হজের পদ্ধতি যেহেতু রেখেছেন তাহলে সবাইকে হজ করার অধিকারও তিনি দিয়েছেন সেই সুযোগও নিশ্চয়ই দিয়েছেন কিন্তু খলিল কাবায় চাইলেই সেটা সম্ভব না বলা হয়ে থাকে সবার জন্য হজ ফরজ নয় অথচ কি ইসলামের স্তম্ভের মধ্যে হজ অন্যতম একটি কিন্তু এটি সেই জাহেরি কাবায় সম্ভব না হলেও জলিল কাবায় সম্ভব এই বিধান জন্য এক তবে খলিল কাবা এবং জলিল কাবা দুটি কাবাই কি সম্মানের কাবা একটা ভেতর আর একটা বাহির একটা দেহ আর একটা আত্মা কোনোটাকেই কি অবজ্ঞা করার উপায় নেই তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে